হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাদের হল 24 চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম নতুন একটি অসাধারণ কোরিয়ান ড্রামার এক্সপ্লেনেশন। আজকের গল্পতে দেখতে পারবেন কীভাবে একটা গল্পের বই একটা আধুনিক দুনিয়াতে পরিণত হয়। গল্পটি খুবই ইন্টারেস্টিং এবং মজাদার হতে চলেছে, তো গল্পটি এন্ড পর্যন্ত দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা একটা কম্পিটিশন দেখতে পাই, যেখানে বিশ্বের বড় বড় খেলোয়াড়দের সাথে সাথে এই গল্পের প্রধান ক্যারেক্টার কাংসুলও অংশগ্রহণ নিয়েছিল। একটু পর কম্পিটিশন শুরু হলো। কম্পিটিশনের প্রথম রাউন্ডে কাংসুল 10.2 স্কোর মার্কস নিয়ে এলো, তার সাথে সাথে বাকি খেলোয়াড়রাও অনেক ভালো শট করল। এরপরে দ্বিতীয় রাউন্ডে কাংসুল 7.9 স্কোর নিয়ে এলো, কিন্তু এইবার সে বাকি খেলোয়াড়দের থেকে অনেক পিছিয়ে গেল। আর তৃতীয় রাউন্ডে কাংসুলের উইনার হতে হলে 10.7 স্কোর লাগবে, তো কাংসুলের জন্য কম্পিটিশনটা জেতা অনেক কষ্টের হয়ে উঠল। তৃতীয় রাউন্ডে সবাই যে যা শট করে দিল, কিন্তু কাংসুল শট করে নাই, আর সে অনেকক্ষণ যাবৎ নিশানা লাগিয়ে শট করল, আর তার এই শট 10.9 স্কোর নিয়ে এলো, তো কাংসুল এই কম্পিটিশনের উইনার হয়ে যায়। এরপরের সিনে আমরা কাংসুলের পরিবারকে দেখতে পাই, তখন কাংসুল তার ফ্যামিলির সাথে ছিল না, আর তার ফ্যামিলির সবাই ফুটবল ম্যাচ দেখতে ছিল। তখন হঠাৎ কেউ একজন দরজা টুকালো, এরপরে কাংসুলের মা দরজা খুলতে গিয়ে আর ফেরত আসলো না। এরপরে কাংসুলের বাবা দরজার কাছে গিয়ে দেখতে পায় কাংসুলের মা নিচে পড়ে আছে, আর কাংসুলের বাবা দরজার দিকে তাকাতেই কেউ একজন তাকে শ্যুট করে দিল। এরপরে একে একে কাংসুলের পুরো পরিবারকে গুলি করে মেরে ফেলল, কিন্তু কে মারল কেন মারল কেই বা বিলেন তখন কিছুই দেখানো হয় নাই। আর হ্যাঁ, এই বিলেন মার্ডার করার সময় সেই বন্দুকটা ব্যবহার করেছে যে বন্দুকটা কাংসুল কম্পিটিশনে ব্যবহার করেছিল। তো সিম্পল কথা, কাংসুলকে প্রাইম সাসপেক্ট হিসাবে অ্যারেস্ট করে নিল, কিন্তু বেচারা কাংসুল কিছুই বুঝতে পারছিল না। পরে আদালতে সবাই কাংসুলের বিপক্ষে ছিল, কেই বা তার পক্ষ নিবে, দুনিয়ার চোখে সে এখন একজন তার মা বাবার মার্ডারার। এরপরে কাংসুল এসব কিছু সইতে না পেরে তার বিপক্ষের উকিলের উপর কেঁপে গেল। এরপরে কাংসুলের জেল হয়ে যায়। এরপরে সিনে আমরা এই গল্পের মেন লিডকে দেখতে পাই, যার নাম হচ্ছে ইয়ুনজু, আর ইয়ুনজু ছিল একজন ডাক্তার। এরপরে ইয়ুনজু তাড়াহুড়ো করে কোথাও যাচ্ছিল। আসলে ইয়ুনজুর বস তাকে অলরেডি 30টা মিস কল দিয়েছে, আর তার মোবাইল সাইলেন্ট থাকার কারণে সে মনে করলো আজকে তার চাকরির শেষ দিন। এরপরে সে তার বসের অফিসে গেল, কিন্তু তার বস বলল, আমি শুনেছি তুমি সংমু বুক রাইটারের মেয়ে। ইয়ুনজু বলল, জি স্যার। এরপরে তার বস বলল, দেখো আমি তোমার বাবার অনেক বড় ফ্যান, আর দেখো তোমার বাবার যতগুলো বুক পাবলিশ হয়েছে সেগুলো সব আমি কিনে নিয়ে এসেছি। আর ইয়ুনজুর বাবার ফেমাস বইয়ের নাম হচ্ছে ডাব্লিউএম সিরিজ। আসলে গল্প শুরুতেই যে কাহিনীটা আপনারা দেখেছেন, অর্থাৎ কাংসুল কম্পিটিশনে জিতেছে, কাংসুলের পুরো ফ্যামিলিকে কেউ একজন হত্যা করেছে, এই কাহিনীগুলো ডাব্লিউএম সিরিজে গল্পের আকারে দেওয়া আছে। অর্থাৎ কাংসুল বলতে বাস্তবে কেউ নাই, কাংসুল একটা কমিক বইয়ের গল্প মাত্র। আর প্রতি সপ্তাহে ডাব্লিউএম সিরিজের একটি করে এপিসোড আসে, তো এই সপ্তাহে যেই এপিসোডটা এসেছিল তার মধ্যে বিলেন কে, সে দেখতে কেমন, এসব কিছু দেখানো হয় নাই, যার কারণে ইয়ুনজুর বস এই ডাব্লিউএম সিরিজের গল্পের বিলেন কে হবে সেটা জানার জন্য খুবই এক্সাইটেড ছিল। আর ইয়ুনজুর বস ইয়ুনজুকে বলল, তুমি যদি তোমার বাবার থেকে এই গল্পের বিলেন কে হবে সেটা জেনে আসতে পারো, তাহলে আমি তোমাকে প্রমোশন করিয়ে দিব। কিন্তু ইয়ুনজু বলল, আমার বাবা স্টোরি সম্পর্কে কারোর সাথে কোনো কথা শেয়ার করে না। তারপরও ইয়ুনজু বলল, আমি বিলেন কে হবে সেটা জানার চেষ্টা করব। এরপরে ইয়ুনজু গল্পের বিলেন সম্পর্কে জানার জন্য তার বাবার অ্যাসিস্ট্যান্টকে কল করল, কিন্তু তার বাবার অ্যাসিস্ট্যান্ট বলল, তোমার বাবাকে কাল রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর তার মোবাইল গাড়ির চাবি সব কিছু এখানেই আছে। যা শুনে ইয়ুনজু তার বাবার ল্যাবে ছুটে চলে আসে। পরে ইয়ুনজু ল্যাবে ঘুরে ফিরে তার বাবার অ্যাসিস্ট্যান্টকে বলল, আমার বাবা হয়তো বাইরে কোথাও ঘুরতে গিয়েছে, আপাতত আমাদের 24 ঘন্টা অপেক্ষা করা উচিত। এরপরে ইয়ুনজু তার বাবার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করল, ডাব্লিউএম সিরিজের বিলেন কে হবে? যা শুনে তার বাবার অ্যাসিস্ট্যান্ট বলল, দেখো তোমার বাবা কী ড্র করেছে, তোমার বাবা সামনের সপ্তাহের এপিসোডে কাংসুলকে মেরে ফেলবে, অর্থাৎ ডাব্লিউএম সিরিজের সামনের সপ্তাহে সমাপ্ত হয়ে যাবে। যা শুনে ইয়ুনজু বলল, এটা কীভাবে হতে পারে? আসলে আপনারা গল্প আর মুভিতে তো অবশ্যই দেখেছেন, মুভির শেষে মেন ক্যারেক্টার বিলেনকে হারিয়ে দেয়, কিন্তু এই গল্পে ইয়ুনজির বাবা মেন ক্যারেক্টারকে মেরে ফেলতে যাচ্ছে, এটা ইয়ুনজু মেনে নিতে পারছিল না। তার সাথে সাথে ইয়ুনজির বাবার অ্যাসিস্ট্যান্টও বলল, আমরাও জানতাম না তোমার বাবা গল্পে এমন টুইস্ট নিয়ে আসবে। এরপরে ইয়ুনজির বাবার অ্যাসিস্ট্যান্ট পুলিশকে কল করতে চলে গেল। এরপরে ইয়ুনজু ওইখানে পড়ে থাকা কিছু নোট দেখতেছিল, তখনই হঠাৎ করে আমরা কিছু একটা দেখতে পাই,
আর ইউনজি কিছু বুঝে ওঠার আগে তার বাবা ল্যাপটপ থেকে একটা রক্তাক্ত হাত বেরিয়ে ইউনজিকে টেনে ভিতরে নিয়ে গেল। এরপরে ইউনজির জ্ঞান ফিরলে সে দেখতে পায় সে নতুন একটা জায়গায় রয়েছে। এরপরে সে তার পাশে একটা রক্তাক্ত বডি পড়ে থাকতে দেখতে পায়। আর এই বডিটা অন্য কারো নয়, এটা হচ্ছে কাংসুলের বডি। কিন্তু ইউনজি তখন কাংসুলকে চিনতে পারে নাই। আর ইউনজি যেহেতু ডাক্তার ছিল তাই সে কাংসুলকে বাঁচানোর জন্য নিজ থেকে একটা ছুরি নিয়ে এসে কাংসুলের চিকিৎসা করতে শুরু করলো। যদিও ইউনজির তেমন ভালো অভিজ্ঞতা ছিল না, তারপরও ইউনজির চিকিৎসা কাজে আসলো। পরে ইউনজি অনেক খুশি ছিল কারণ সে প্রথমবারের মতো কোনো মানুষের জান বাঁচালো। এরপরে ওখানকার একজন হোটেল ম্যানেজার ইউনজির কাছে গিয়ে বলল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এরপরে সেই ম্যানেজার ইউনজিকে বলল, আপনার পরিচয়টা একটু দিবেন যাতে আমরা পুলিশদের সাহায্য করতে পারি। কিন্তু ইউনজি চিন্তায় পড়ে গেল কারণ সে নিজেও জানে না সে এখন কোথায় রয়েছে। এরপরে আরও একজন লোক এসে ম্যানেজারকে বলল, বস, এই বডিটা কাংসুলের। যা শুনে ইউনজি আরও বেশি চিন্তায় পড়ে যায় কারণ কাংসুল তার বাবার কমিকের মেন ক্যারেক্টারের নাম ছিল। এরপরে ইউনজি ওইখানে বাতাসে কিছু একটা লেখা উঠতে দেখতে পায়, যা দেখে সে কিছুই বুঝতে ছিল না তার সাথে কি হচ্ছে। এরপরে সে কিছু বুঝে উঠতে না উঠতে সে আবারও তার বাবার ল্যাবে ফিরে এলো। এরপরে ইউনজির বাবার অ্যাসিস্ট্যান্ট আসার সাথে সাথে ইউনজি তো হার্ট ফিল করার মতো অবস্থা। এরপরে ইউনজি তার বাবার অ্যাসিস্ট্যান্টকে বলল, আমার কি হয়েছিল, তুমি তো পুলিশকে কল করতে গিয়েছিলে, এরপর আমার কি হয়েছিল। যা শুনে তার বাবার অ্যাসিস্ট্যান্ট বলল, তোমার কিছুই হয় নাই, বরং তোমার বাবা ঠিক আছে। উনি কোথায় থেকে জানি এই সপ্তাহের এপিসোডটা আপলোড করে দিয়েছে আর কাংসুলকেও বাঁচিয়ে নিয়েছে। এরপরে ইউনজি তার বাবার এই সপ্তাহের এপিসোড দেখতেছিল, কিন্তু সে দেখে অবাক হলো সে অল্প কিছুক্ষণ আগে যা কিছু করে এসেছে সব কিছু তার বাবার কমিকের সাথে ম্যাচ করে গিয়েছে। এরপরের সিনে আমরা আবারও কাংসুলকে দেখতে পাই, তখন সে হসপিটালে চিকিৎসারত অবস্থায় ছিল আর সে ইউনজিকে খুঁজতেছিল। আর হ্যাঁ, কাংসুল এখন তার দুনিয়ায় অনেক বড় একজন বিজনেসম্যান। কিছু বছর আগে তার মা বাবার প্রাইম সাসপেক্ট হিসাবে তাকে অ্যারেস্ট করেছিল, কিন্তু তার বিপরীতে তেমন কোনো এভিডেন্স ছিল না, যার কারণে কাংসুল জেল থেকে মুক্তি পেয়ে গেল। যাই হোক, এরপরে কাংসুল তার অ্যাসিস্ট্যান্ট থেকে ইউনজির আসল পরিচয় কি তা জিজ্ঞেস করল, কিন্তু তার অ্যাসিস্ট্যান্ট বলল, মেয়েটি বলেছিল সে কাংনাম হসপিটালে নার্সের কাজ করতেছে, কিন্তু পুরো কোরিয়ায় আমরা এই নামে কোনো হসপিটাল খুঁজে পাই নাই। খুঁজে পাবেই বা কী করে, কাংসুল তো জানতো না সে কমিক বইয়ের মধ্যে জীবনযাপন করতেছে। এরপরেও কাংসুল তার অ্যাসিস্ট্যান্টকে বলল, যে করে হোক এই মেয়েটাকে খুঁজে বের করতে হবে। অন্যদিকে ইউনজি কমিক দেখে খুবই ভয় পেয়ে যায় কারণ সে দেখতে পায় কাংসুল তাকেই খুঁজতেছিল। এসব দেখে ইউনজি কিছুই বুঝতে ছিল না। এরপরে ইউনজি তার বাবার অ্যাসিস্ট্যান্টকে কল করে বলল, আমার বাবা এগুলো কী ধরনের কমিক এডিট করতেছে। যা শুনে তার বাবার অ্যাসিস্ট্যান্ট বলল, দেখো আমিও কিছু বুঝতেছি না, জানি না তোমার বাবা কোথায় থেকে এই এপিসোডগুলো আপলোড করতেছে। এরপরে ইউনজি বলল, এই স্টোরিগুলো আমার বাবা ড্র করতেছে না, এই স্টোরিগুলো নিজে নিজেই তৈরি হচ্ছে। এরপরে ইউনজি তার বাবার ল্যাবে গেলে সেখানে সে তার বাবাকে দেখতে পায়। এরপর ইউনজি তার বাবা থেকে কোথায় গিয়ে সে তা জিজ্ঞেস করল, কিন্তু তার বাবা বলল, আমি একটা কাজে গিয়েছিলাম। এরপরে ইউনজির বাবা সংমু আবারও কমিক ড্র করতে শুরু করলো, কিন্তু সংমু আবারও কাংসুলকে মারার প্ল্যান করছিল। আসলে সংমু ডাব্লিউএম সিরিজের সমাপ্তি ঘটাতে যাচ্ছিল কারণ সংমু বুঝতে পারতেছিল ডাব্লিউএম সিরিজ নতুন একটি দুনিয়াতে রূপ নিয়েছে। এরপরে সংমু কাংসুলকে মেরে ফেলার প্ল্যান করে ফেলল, আর এ কথাটি ইউনজি তার বাবার অ্যাসিস্ট্যান্ট থেকে জানতে পারে। অন্যদিকে আমরা আবারও কমিকে ফিরে যাই, যেখানে একজন নার্স কাংসুলের সেলেনের সাথে বিষ মেশানোর জন্য তৈরি হচ্ছিল, আর এই কমিকটা ড্র করছিল ইউনজির বাবা। অন্যদিকে ইউনজি একটা বাস স্টেশনে বসে তার বাবার সাথে কথা বলছিল, আর ইউনজি কথা বলতে বলতে আবারও কমিকের দুনিয়ায় ফিরে গেল, আর সে বরাবর কাংসুলের হসপিটালের সামনে গিয়ে পৌঁছালো। অন্যদিকে সেই নার্স কাংসুলের সেলেনের সাথে কিছু একটা ইনজেক্ট করছিল, তখনই ইউনজি ওইখানে চলে আসে আর কাংসুলকে বাঁচিয়ে নিল। অন্যদিকে ইউনজির বাবা কাংসুলকে মেরে ফেলার জন্য ড্র করছিল, কিন্তু একটু পরেই কাংমু দেখে অবাক হল তার মেয়ে কমিকে পৌঁছে গেল, অর্থাৎ কমিকের স্টোরি নিজে নিজেই তৈরি হচ্ছিল। অন্যদিকে কাংসুল ইউনজি থেকে জিজ্ঞেস করল, তুমি কি করে জানলে আমার সেলেনে বিষ মিশানো হচ্ছে। এরপরে ইউনজি বলল, আমি ফাঁস দিয়ে যাচ্ছিলাম, তখন আমার কিছু একটা গণ্ডগোল মনে হলো। এটা বলে ইউনজি সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু কাংসুল তার হাত ধরে বলল, আমি তোমাকেই খুঁজতেছিলাম। অন্যদিকে সঙ্গ কিছুই বুঝতে ছিল না কারণ কমিক স্টোরি নিজ থেকেই তৈরি হচ্ছিল। এরপরে কাংসুল ইউনজি থেকে জিজ্ঞেস করল, তুমি কোথায় কাজ করো। ইউনজি বলল, আমি কাংনাম হসপিটালে কাজ করি।
যা শুনে কাংসুল বলল, পুরো কোরিয়ায় এই নামে কোনো হসপিটাল নাই। এরপর রিয়নজি বলল, হ্যাঁ আমি কাজ করতাম, কিন্তু এখন হসপিটালটা বন্ধ হয়ে গিয়েছে। এরপরে কাংসুল রিয়নজিকে একটা মোবাইল গিফট করল। এরপরে রিয়নজি হসপিটাল থেকে বেরিয়ে গেল আর সে আবারও সেই বাস স্টেশনে গিয়ে বসল যেখানে সে এসেছিল। আর সে চিন্তা করতেছিল সে কীভাবে তার দুনিয়াতে ফিরে যাবে। এগুলো চিন্তা করতে করতে সে দেখতে পায় তার গাড়িটা খুবই স্পিডে চলতে শুরু করল। আসলে আপনারা শুনে অবাক হবেন, নিয়নজুর এই স্টেশনে বসে থাকা অবস্থায় 2 মাস কেটে গেল। অর্থাৎ কমিকের দুনিয়ায় বাস্তবের দুনিয়ার চেয়ে সময় তাড়াতাড়ি কেটে যায়। যাই হোক, এর একটু পরেই একটা ল্যাম্বরগিনি করে কাংসুল লিওনজিকে পিক আপ করতে আসলো। আর কাংসুল লিওনজিকে বলল, অবশেষে 2 মাস পর তোমাকে খুঁজে পেলাম। যা শুনে ইয়ুনজি আরও বেশি অবাক হয়ে যায়। এরপরে কাংসুল লিওনজিকে গাড়িতে বসতে বলল। এরপর কাংসুল লিওনজি থেকে জিজ্ঞেস করল, তুমি 2 মাস ধরে কী করলে? যা শুনে ইয়ুনজি মনে মনে চিন্তা করতে লাগলো, মাত্র আধা ঘন্টা হয়েছিল, এর মধ্যে কী বা হতে পারে। অর্থাৎ সে বাস স্টেশনে বসা থাকা অবস্থায় 2 মাস কেটে গেল। এরপরে কাংসুল লিওনজিকে একটা শপিং মলে নিয়ে গেল, কারণ কাংসুল লিওনজির গায়ে সেই কাপড়টা দেখতে পেল যেটা 2 মাস আগে তার গায়ে দেখতে পেয়েছিল। কিন্তু বেচারা কাংসুল কী জানতো, তাদের দেখা হয়েছিল মাত্র আধা ঘন্টা হচ্ছে। এরপরে ইয়ুনজি কাপড় চেঞ্জ করার জন্য একটা রুমে গেল আর সে ওইখানে চিন্তা করতে লাগলো সে তার দুনিয়ায় কীভাবে ফিরে যাবে। এরপরে ইয়ুনজির মাথায় একটা আইডিয়া এলো যে বেশিরভাগ মুভির শেষে মেন ক্যারেক্টারের সাথে কিছু না কিছু হয়, তো যদি আমিও এমন কিছু করি তাহলে হয়তো আমি আমার দুনিয়ায় ফিরে যেতে পারবো। এরপর ইয়ুনজি সুজা গিয়ে কাংসুলকে একটা তাপ্পর মেরে দিল, কিন্তু বেচারি দেখতে পেল এতে কোনো পরিবর্তন এলো না, উল্টো সে বিপদে পড়ে গেল। এরপর ইয়ুনজি মনে মনে চিন্তা করল, তাপ্পরে কাজ হয় নাই, তাহলে অন্য কিছু করে দেখি। এরপর ইয়ুনজি অত কিছু চিন্তা না করে কাংসুলকে কিস করে দিল, কিন্তু বেচারি ইয়ুনজির এই প্ল্যানটাও কাজে আসলো না। এরপর ইয়ুনজি লজ্জা পেয়ে দৌড়ে সেখান থেকে ড্রেস চেঞ্জ করার রুমে চলে গেল, কিন্তু সে ওই রুমে যেতে না যেতেই সে তার দুনিয়ায় ফিরে গেল। অন্যদিকে কাংসুল বুঝতেছিল না ইয়ুনজি মিনিটের মধ্যে কোথায় অদৃশ্য হয়ে গেল। আর হ্যাঁ, অবাক করার কথা হলো, ইয়ুনজি তার দুনিয়াতে এসে দেখতে পায় সে কমিকের দুনিয়ায় মাত্র আধা ঘন্টা কাটিয়েছে, যদিও সে কমিকের দুনিয়ায় 2 মাস কাটিয়ে আসতেছে। এরপরে ইয়ুনজি তার বাবার আপলোড করা এই সপ্তাহের ডাব্লিউ সিরিজ দেখতেছিল, কিন্তু ইয়ুনজি এই সপ্তাহের ডাব্লিউ সিরিজ দেখে একদম পাগলের মতো হয়ে যায়, কারণ সে এইমাত্র কাংসুলের সাথে যে সমস্ত কাজ করে এসেছে সব কিছু এই সপ্তাহের সিরিজের সাথে ম্যাচ ছিল। অন্যদিকে ইয়ুনজির বাবা অর্থাৎ সংমুর অ্যাসিস্ট্যান্টরাও এটা দেখে অবাক হলো, তারা কেউ এই সপ্তাহে সিরিজটা আপলোড করে নাই, কিন্তু এটা নিজে নিজে কীভাবে আপলোড হলো। এরপরে মিস্টার সংমু কিছু বুঝতে না পেরে অ্যাসিস্ট্যান্টদেরকে বলল, তোমরা যে যার বাড়ি চলে যাও, আমি ডাব্লিউ সিরিজটা এই সপ্তাহে শেষ করে দিব। এর একটু পরে ইয়ুনজি তার বাবাকে কল করে বলল, আমার সাথে এসব কী হচ্ছে, আমি কাংসুলের সাথে অলরেডি 2 বার দেখা করে এসেছি। এ কথাগুলো শুনে সংমু কোনো ধরনের রিয়াকশন দিল না, কারণ সে আগে থেকেই জানতো ডাব্লিউ সিরিজ নতুন একটি দুনিয়াতে রূপ নিয়েছে। তারপরও সংমু এসব বিপদ থেকে বেরিয়ে আসতে লাস্ট এপিসোড এডিট করতে শুরু করল, যেখানে কাংসুলকে গাড়ি অ্যাক্সিডেন্টে মারার প্ল্যান করছিল। কিন্তু যখনই কাংসুলের গাড়ি অ্যাক্সিডেন্ট হতে যাবে তখনই সব জিনিসের অস্তিত্ব থেমে যায়, অর্থাৎ সব কিছু যেন একদম থেমে গেল, যা দেখে কাংসুল কিছুই বুঝতে পারছিল না। এরপরে কাংসুল তার গাড়িটা ট্রাকের সামনে থেকে সরানোর সাথে সাথে সব কিছু আবারও আগের মতো হয়ে যায়। অর্থাৎ সংমু ড্র করছিল কাংসুলকে মারার জন্য, কিন্তু সংমুর কম্পিউটারটা আবারও নিজ থেকেই ড্র করা শুরু করলো। এসব কিছু দেখে সংমু অনেক বেশি ভয় পেয়ে যায়। পরদিন আমরা আবারও ইয়ুনজিকে বাস স্টেশনে বসে থাকতে দেখি, তখন সে তার বাবার অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলছিল। আর কথা বলতে বলতে সে আবারও টেলিফুট হয়ে কমিকের দুনিয়ায় পৌঁছে যায়, আর ইয়ুনজি ওই জায়গায় গিয়ে পৌঁছালো যেখান থেকে সে অদৃশ্য হয়েছিল। পরে শপিং মলের কর্মকর্তারা কাংসুলকে কল করে ইয়ুনজির কথা বলল, সাথে সাথে কাংসুলও ইয়ুনজির কাছে ছুটে চলে আসে। তখন ইয়ুনজি অজ্ঞান ছিল, যার কারণে কাংসুল ইয়ুনজিকে কুলে নিয়ে তার ঘরে চলে গেল। রাতে কাংসুল বসে বসে ইয়ুনজিকে পাহারা দিচ্ছিল, তখন সে ঘর থেকে বেরোতে গেলে কেউ একজন তার উপর আক্রমণ করার চেষ্টা করল, কিন্তু কাংসুল কোনো মতেই তার হাত থেকে বেঁচে গেল। অন্যদিকে সংমু নিজে নিজেই কমিক ড্র হতে দেখে খুবই ভয় পেয়ে যায়, আর সে নিজের কম্পিউটারটা ভেঙে ফেলল। সে মনে করলো কম্পিউটারটা ভেঙে ফেললে সব কিছু শেষ হয়ে যাবে, কিন্তু এমনটা হলো না। পরদিন ইয়ুনজির জ্ঞান ফেরার পর সে নিজেকে কাংসুলের ঘরে দেখতে পায়, যা দেখে ইয়ুনজি খুবই ভয় পেয়ে যায়। আর কাংসুল তো ইয়ুনজির জন্য বিভিন্ন ধরনের ড্রেসও কিনে রেখেছিল,
আর তখন কাউন্সিল ঘরে ছিল না। এরপরে ইউনজি তার দুনিয়াতে ফিরে যাওয়ার জন্য কি করবে বুঝতে ছিল না। তখনই তার মাথায় একটা আইডিয়া এলো, আর এই আইডিয়াটা ডেকে আমি 2 মিনিট হাসলাম। ইউনজি কাউন্সিল ঘরে আসার সাথে সাথে সে তার সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ কাউন্সিলকে দেখিয়ে দিল, কারণ ইউনজি মনে করলো কাউন্সিলের কোনো ধরনের শক লাগলে সে আবারও তার দুনিয়ায় ফিরে যেতে পারবে। কিন্তু বেচারি ইউনজির এই প্ল্যানটা কাজে আসলো না। এরপরে ইউনজি ওইখানে থেকে একটা বন্দুক নিয়ে কাউন্সিলকে ভয় দেখাতে শুরু করলো যে আমার কাছে আসলে আমি তোমাকে শ্যুট করে দিব। কিন্তু কাউন্সিল ইউনজি থেকে বন্দুক নিয়ে নিল আর সে সূর্যা ইউনজিকে গুলি করে দিল। কিন্তু এই গুলিতে ইউনজির কিছুই হলো না, যদিও ইউনজি তখন অজ্ঞান হয়ে গিয়েছিল। আসলে কাউন্সিল বুঝতে পারছিল ইউনজি তাদের দুনিয়া থেকে ভিন্ন ছিল, অর্থাৎ ইউনজি অন্য দুনিয়া থেকে এসেছে, আর জিনিসটা চেক করার জন্য সে ইউনজিকে গুলি করেছিল। পরে ইউনজির জ্ঞান ফিরলে ইউনজি বলল, তোমার আমাকে গুলি করার কী দরকার ছিল? ইউনজির কথার উত্তরে কাউন্সিল বলল, আমি জানতাম তোমাকে গুলি করলে কিছুই হবে না, তাই আমি তোমাকে গুলি করলাম। এরপরে কাউন্সিল ইউনজি থেকে জিজ্ঞেস করল, এবার বলো তুমি কোন দুনিয়া থেকে এসেছ? যা শুনে ইউনজি কোনো কিছু বলার জন্য রাজি ছিল না। এরপরে কাউন্সিল আবারও বলল, দেখো তুমি যতক্ষণ পর্যন্ত আমাকে সত্যি কথা বলতেছ না ততক্ষণ আমি তোমাকে যেতে দিব না। কিন্তু এরপরও ইউনজি কোনো কিছু বলতে চাচ্ছিল না। এরপরে কাউন্সিল সেখান থেকে চলে গেল। পরে ইউনজি বাইরে ঘোরাফেরা করছিল। আসলে ইউনজি কাউন্সিলের জান বাঁচিয়েছিল, কিন্তু সে সাসপেক্ট না হয়ে ঘটনাস্থল থেকে অদৃশ্য হয়ে গিয়েছিল, যার কারণে পুলিশরা ইউনজিকে খুঁজতেছিল। তো এইবার পুলিশরা ইউনজিকে গ্রেপ্তার করে নিল। পরে ইউনজি থেকে জিজ্ঞাসাবাদে ইউনজি নিজের পরিচয় দিতে পারতেছিল না, কারণ সে অন্য দুনিয়া থেকে ছিল, যার কারণে পুলিশরা ইউনজিকে ভিকটিম হিসাবে ধরে নিল। পরে কাউন্সিল ইউনজির সাথে দেখা করতে এলো, কিন্তু কাউন্সিল ইউনজিকে বলল, দেখো তুমি যদি সব সত্যি কথা বলো তাহলে আমি তোমাকে জেল থেকে বের করব। প্রথমত ইউনজি বলতে চাচ্ছিল না। একটু পরেই ইউনজি বলল, আমরা এখন একটি কমিক বইয়ের গল্পের ভিতরে আছি, অর্থাৎ তুমি একটা কার্টুন। এ কথাটি শুনে কাউন্সিল একদম শকড হয়ে যায়, আর সাথে সাথে ইউনজিও সেখান থেকে অদৃশ্য হয়ে নিজের দুনিয়ায় ফিরে যায়। এরপরে পুলিশরা ইউনজিকে খুঁজতে থাকে। অন্যদিকে ইউনজি জেলে পড়া কাপড় নিয়ে নিজের দুনিয়ায় ফিরে এলো। অন্যদিকে আমরা একটা ইন্টারেস্টিং সিন দেখতে পাই। কাউন্সিল তার উকিলের সাথে কথা বলার সময় হঠাৎই যেন সব কিছুর অস্তিত্ব একদম নিস্তব্ধ হয়ে গেল। সাথে সাথে কাউন্সিল টেলিপোর্টের মতো কোনো কিছু দেখতে পেল, যেটা পার করার সাথে সাথে কাউন্সিল ইউনজির দুনিয়াতে চলে আসলো। নতুন দুনিয়াতে কাউন্সিলের জন্য সব কিছু অচেনা ছিল। পরে কাউন্সিল সুপার মার্কেটে ঘুরতে গিয়ে ডাব্লিউএম সিরিজ কমিক বইটা দেখতে পাই, যেখানে তার সমস্ত জীবনী লেখা ছিল। কাউন্সিল এটা দেখে খুবই স্যাড হয়ে যায়। আর হ্যাঁ, কাউন্সিল ইউনজির হসপিটালের নাম জানতো, তো কাউন্সিল সোজা ইউনজির হসপিটালে ইউনজিকে খুঁজতে চলে গেল। ইউনজি তো কাউন্সিলকে দেখে একদম শকড হয়ে যায়। পরে তারা কথা বলার সময় ইউনজির একটা ইমার্জেন্সি কল আসে, আর ইউনজি কাউন্সিলকে বলল, আমি 40 মিনিট পর তোমার সাথে কথা বলবো। এই বলে ইউনজি চলে যাচ্ছিল। যাওয়ার সময় কাউন্সিল কোনো কথা ছাড়াই ইউনজিকে কিস করে দিল। এখান থেকে তাদের একে অপরের প্রতি ফিলিংস জাগে। তবে গল্পটি এখানেই শেষ নয়, এরপরে আরও অনেক কাহিনী বাকি রয়েছে। অর্থাৎ কাউন্সিলের মা বাবার মার্ডারার কে ছিল, কাউন্সিল ইউনজির দুনিয়াতে স্থায়ীভাবে কীভাবে রয়ে গেল, ডাব্লিউএম সিরিজ সমাপ্তি কীভাবে হলো, সব কিছু জানতে পারবেন সামনের সপ্তাহের এপিসোডে। আজকের গল্পটা অনেক লম্বা হয়ে যাচ্ছিল, তো গল্পটা এখানেই শেষ করলাম। আর হ্যাঁ, এপিসোড 2 দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে সামনের সপ্তাহের এপিসোডে।